দীর্ঘ অতিরিক্ত সাত মাস অপেক্ষার পর আজ তোমাদের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আজ তোমাদের সামনে যে বিষয় চূড়ান্ত সাথে সার হাজির হয়েছি সেই বিষয়টি হল বাংলা পত্র এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের শনিবার সতেরো নয় দু হাজার বাইশ তো বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ সাথে হাজির হয়েছি রুবেল একাডেমি তিনচু শাহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল আহমেদ তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক এখানে যে বিষয়গুলো দেখানো হবে তোমরা অবশ্যই অবশ্যই সেই বিষয়গুলো তোমরা অবশ্যই পড়বে কারণ এই বিষয় থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তো এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা অবশ্যই অবশ্যই তথ্যগুলো ফলো করে রাখবে তো প্রথমে আমরা দেখে নেবো অনুচ্ছেদ এখানে দশটি অনুচ্ছেদ ধরেছি এই দশটির মধ্যে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তো তোমরা অবশ্যই এগুলো পড়বা তো এক নম্বরে রয়েছে কোভিড উনিশ দুই নাম্বারে যানজট তিন নম্বরে নারী শিক্ষা চার নম্বরে বিজয় দিবস পাঁচ নম্বরে পরিবেশ দূষণ ছয় নম্বরে বাংলা নববর্ষ সাত নাম্বারে খাদ্য ভেজাল আট নম্বরে ইন্টারনেট নয় নম্বরে শীতের সকাল এবং দশ নম্বরে বিশ্বায়ন তো এই অনুচ্ছেদ রচনার মধ্যে থেকে দশটার মধ্যে থেকে তোমরা অবশ্যই একটি কমন পেয়ে যাবা তো এরপর আমরা দেখে নেব সারাংশ সারাংশ এখানে পাঁচটি ধরেছি তোমরা পাঁচটির মধ্যে একটি অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে তো এক নম্বরে মানুষের মূল্য কোথায় দুই নম্বরে অতীত ভুলে যাও তিন নম্বরে জাতিকে শক্তিশালী চার নম্বরে কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছে পাঁচ নম্বরে তুমি জীবনকে সুন্দর করতে চাও তো এই সার অংশ তোমরা পাঁচটির মধ্যে তো অবশ্য অবশ্য একটি কমন পেয়ে যাবা তো এরপরে সারমর্ম বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বসুমতী কেন তুমি এত কৃপণা তিন নম্বরে সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে চার ধৈন্য যদি আসে আসুক পাঁচ নম্বরে কোথায় স্বর্গ কোথায় নরক নিন্দুকের বাসে আমি সবার চেয়ে ভালো এই ছিল গুরুত্বপূর্ণ ছয়টি সারমর্ম এরপরে ভাব সম্প্রসারণ আমরা দিকে দিব যে ভোগে নয় ত্যাগ প্রকৃত সুখ দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ তিন নম্বরে কীর্তিমানের মৃত্যু নেই চার নম্বরে আত্মশক্তি অর্জনে শিক্ষার উদ্দেশ্য পাঁচ নম্বরে নানান দেশে নানান ভাষা ছয় নম্বরে গ্রন্থগত বিদ্যা আর পর ধন সাত নম্বরে পরে অনিষ্ট চিন্তা যেই যে তো ভাবসম্পর্শনের শার্টটির মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই একটি কমন পেয়ে যাবে তো তোমরা অবশ্যই এই শার্টটি পরীক্ষার আগে তোমরা অবশ্যই দেখে যাওয়া এরপরে আবেদনপত্র যে বিনা বেতনে অধ্যায়নের জন্য আবেদন তারপরে করোনাকালীন সময়ে বেতন মাফিকের জন্য আবেদন তিন নম্বরে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন চার নম্বরে দূরে দূরে তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন পাঁচ নম্বরে বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতির চেয়ে আবেদন ব্যক্তিগত পত্র কম্পিউটার শিখে গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট ভাইকে একটি পত্র লিখো এসএসি পরীক্ষার পর তোমরা তোমার পরিকল্পনা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো সদ্য পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো ঐতিহাসিক স্থানে বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো এ ছিল ব্যক্তিগত এরপর আমরা দেখিনি প্রতিবেদন বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো মাতৃভাষা দিবসে অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো বৃক্ষরোপণে গুরুত্ব বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করে এবং তোমার দেখে একটি সড়ক দুর্ঘটনা বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো জঙ্গিবাদ রুখতে হবে শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো তো এরপর আমরা দেখে নেব প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা কোভিড উনিশ স্বদেশ প্রেম মানব কল্যাণে বিজ্ঞান এবং পরিবেশ দূষণ এছাড়াও তোমাদের জন্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য শ্রমের মর্যাদা জাতি গঠনে নারী সমাজের ভূমিকা এছাড়াও তোমাদের জন্য তিরিশটি অতি গুরুত্বপূর্ণ নৈবিত্তিক নিয়ে এসেছি তোমরা চাইলে অবশ্যই এই পিডিএফ ফাইলটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো আমি ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে চাইলে তোমরা এই তিরিশটি সহ আরও অনেক নৈবৃত্তিক তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে এই নৈবিত্তিক তোমরা নিতে পারো বা পরীক্ষার জন্য পড়তে পারো যা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের বাংলা তৃতীয়পত্র সতেরো নয় দু তারিখে অনুষ্ঠিত বাংলা তৃতীয়পত্রের সংক্ষিপ্ত এবং চূড়ান্ত সাধেশন আশা করা যায় তোমাদের সাথে উপকারে আসবে তো ভিডিওটিকে আমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তী কোন সাথে সাধারণটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে সবাইকে ধন্যবাদ